নমস্কার বন্ধুরা গল্পের জলসাঘরে আপনাদের সবাইকে স্বাগত গল্পের জলসাঘর প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে অনেকদিন কোনো গল্প পাঠ না করার জন্য কারণ ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ ছিলাম এতদিন পর ফিরে আসার পর আপনাদের আশীর্বাদ থেকে আমি কখনোই বঞ্চিত হব না এই আশা রাখলাম আর শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিকের স্রষ্টা হলেন প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথতান্ত্রিকের অনেকগুলি গল্প লেখেন গল্পের চর্ষাঘর আপনাদের প্রতিদিন একটি করে তারানাথ তান্ত্রিকের গল্প শোনাবে আর শুনবেন তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প তান্ত্রিক ও কাপালিক কেমন লাগলো গল্প পাঠ গল্পের শেষে তা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত আমার কাছে সত্যি মূল্যবান দিনটা সকাল থেকেই মেঘলা দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে বৃষ্টি নেই বটে কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে জলো বাতাস দিচ্ছে এমন দিনে মনে একটা কি করে কি করে ভাব হয় দু একখানা বিলিতে ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে নেই পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম এখন সেগুলো উল্টে পাল্টা দেখলাম বাতলার দিনের মেজাজের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না কি করা যায় স্ত্রীর সঙ্গে গল্প না সাত বছর বিয়ে হয়ে যাওয়ার পর আর দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাপ্য চলে না যতই নিষ্ঠুর শোনা কথাটা সত্য মহাকালের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি এমন সময় দরজার কড়া নড়ে উঠল উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন ভেতরে ঢুকে কাদামাকা রবারের পাংশ ছাড়তে ছাড়তে সে হেসে বললে এই বর্ষার দিনে বাড়ি বসে করছ কি বললুম যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিল খুব ভালো হয়েছে তুমি এসেছ একেবারে মিয়নও দিন না কিশোরী বললে আর বসে কাছ নেই একটা জামাটামা টামা হোক কিছু গলিয়ে নাও চলো তারানাথ জ্যোতিষের বাড়ি ঘুরে আসি আর কিছু না হোক দু একটা আজব গল্প তো শোনা যাবে এমন দিনেই তো উদ্ভট গল্প জমে তারানাথের কথা আমার যে কেন আগেই মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো বললাম বসো ধুতিটা বতলেনি পথে বেরিয়ে পড়লুম ট্রামে উঠে কাজ নেই মাসের শেষ সেই আট পয়সা নিয়ে বড় সিগারেট কেনা যাবে। হেঁটে মেড়ে দিই পথ মাসের শেষ কিশোরের শো কিনে হাঁটতে হাঁটতে তো লেনে তারানাথের বাড়ি হাজির হলুম দরজা খুলে তারানাথের মেয়ে চারি আমাকে দেখেই বলে কাকা বাবু আজ আমার লেসের ডিজাইন ভুলেননি তো রোজ রোজ আপনি ভুলে যান আজ ভুলিনি আগে থেকে পকেটে রেখে দিয়েছিলাম বের করে হাতে দিতে চারি হাসি মুখে ভেতরে যেতে যেতে বললে বসুন বাবাকে ডাকি খবর পেয়ে তারারাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি গপ্পের লোক শ্রোতার মর্ম বোঝে তক্তা বসে বসতে বসতে তারানাথ বললে তারপর হঠাৎ চেয়ে বললাম ভালো লাগছিল না বাড়ি বসে তাই আড্ডা দিতে চলে এলুম দু একখানা গল্প হবে নাকি তারানাথ স্পষ্টতেই খুশি হলো বললে বস বস জমি আগে কি খাবে বলো ও চারি চারি এদিকে শোন দেখি একবার চারি এসে দাঁড়াতে তারানাথ বললে চা কি চট করে তেল নুন কাঁচা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয় পরে চা দিবি তারপরে আমাদের দিকে ফিরে বললে কি গল্প বলবো তোমরা তো এসব বিশ্বাস করোনা কিশোরী বললে অমনি বললে বিশ্বাস করি না বিশ্বাস যদি নাই করবো তাহলে এই পাতলার এতখানি পর ঠেঙ্গে এলুম কি করতে সে গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয় আমি বললুম আপনার কাছে এতদিন আসছি আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না তারা উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বললে মানে শূন্য হাত নেড়ে সন্দেশ রসে করল না জলকে মন্ত্র পড়ে শরবত করে দেওয়া তোমাকে তাই বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি ফেল কি ওগুলো ও করায় গুরুর বারণ ছিল তবে করিনি কি করেছি কম বয়সে ভক্তদের অবাক করবার জন্য পয়সা রোজগারের ফিকিরে করেছি কিছু কিছু বাকি শক্তিও তাতেই গেল ওতে কিছু নেই বাপু আসল তান্ত্রিক কখনো ভেল কি দেখায় না কিশোরী বললে আচ্ছা সাধুরা যা চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান এখানে বসে বিলেতে কি সব বলে দিতে পারেন তারা না দিয়ে নিশ্চয়। এসবাসু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে যেমন যেমন ধরো সদ্য মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা ডাঁড় কাকের ডানা রেখে এক লক্ষ বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো কিশোরী বলে বীজ মন্ত্রটি কি তারা বলে সেটি বলা যাবে না তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুজ্জ মন্ত্র বলা নিষেধ বীজ মন্ত্রই আসল না চারি তেলে জপ করে মুড়ি মেখে নিয়ে এলো খেতে খেতে বলল আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন কিশোরী জিজ্ঞেস করলে তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি কিছু তারানাথ বললে পার্থক্য আছে তবে সেসব তোমাদের বোঝানো কঠিন জেনেও তোমাদের কোনো কাজ নেই হ্যাঁ কাপালিক দেখেছে কিছু কিন্তু একবারে স্মৃতি কখনো ভুলতে পারবো না তারা না চুপ করে গেল বললুম বলুন না সে গল্প বেশ লাগবে শুনতে বলছি এখন তোমরা খেয়ে না অগে সে এক ভয়াবহ কাহিনী অনেক দিন বাদে মনে পড়ে গেল এখনো মনে হলেই গায়ে কাঁটা দেয় আমি বললাম এ মধু মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগের বটেই আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি চায় এনেছিস রাখ এই তক্তা পোষেই চা খাও আমরা চায়ে চুমুক দিলাম নাও তারানাথ গল্প শুরু করলো আমার বয়স তখন বাড়িতে ভালো লাগে না আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে সাত আট দিন বাস করেছিল সামনে ধুনি চালিয়ে চুপ করে বসে থাকে মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার তার দুটো গিয়ে দুধ ফলমূল এসব দিয়ে আসত বৌঝিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত চোখের চেষ্টা করেনি কেউ বেশি বিরক্ত করলে বলতো আমি কিছু জানি না মা আমার কোনো ক্ষমতা নেই ভগবানকে ডাক ভগবান সব ঠিক করে দেবেন বেশি ধরা করে বলতো আচ্ছা যা আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব এই সততার জন্য এবং কারও কাছ থেকে পয়সা না আর জন্য সাধুর ওপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো গেলাম একদিন সদর বটতলায় একদিকে বসে আছি নানা রকম লোক এসে নানান বায়না করছে সাধুর কাছে সাধু সবাইকে হেসে বিদায় করছে এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো এবার আমি আর সাধুই কেবল রয়েছি বটতলায় পাশ থেকে একখানা চেলাকার তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল আয় এদিকে এসে বস আমি সাধুর সামনে ধুনির এক পাশে গিয়ে বসলাম ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো তারপরে একটা নিঃশ্বাস ফেলে বলল সন্ন্যাসী হবার ইচ্ছা আছে না আমি কিছু না বলে চুপ করে রইলাম তোর সেসব হবে না তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আমি দেখছি কিছু শক্তিও কিন্তু সংসারে থাকতেই হবে তোকে পাবি আমি বললাম আপনি তো কাউকে কিছু বলেন না আমাকে এত কথা বলছেন কেন সাধু একটু চুপ করে বসে বলল। তোর কপালে তন্ত্র সাধনা চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট তার অর্থ কিছু দূরে গিয়ে তারপর ফিরে আসতে হবে এ চিহ্ন না দেখতে পেলে তোকে সব কথা বলতাম না তোর অধিকার আছে জানার আমি উৎসুক হয়ে উঠলাম বললাম আর কি দেখতে পাচ্ছেন সাধুজি আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয় রকম বছর খানেকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর নইলে প্রাণ সংশয় হতে পারতো বললাম রকম বিপদ কিছু বলবেন না তাহলে তার থেকে বাঁচব কি করি সাধু বলল তা আমিও ঠিক বলতে পারছি না জানলে নিশ্চয়ই বলতাম তুই এসে বসার পর থেকে আমার মনে কেমন যেন অস্বস্তি হচ্ছিল এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে আমি চমকে পেছনে ফিরে তাকাতেই সাধু হেসে বলল তুই দেখতে পাবি না আমি দেখতে পাচ্ছি আমি বললাম এক বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন আগে বা পরেও তো হতে পারে ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ভুল করি। করে কথা করিনি একটু শিরশির করছিল কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে তাহলে তার ভালো লাগার কথা নয় তারপর কথা নয় তার উপর নির্জন জায়গা গ্রামের বাইরের দিকে ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই সাধু বললো তোকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি ভালো করে শিখে রাখ যদি কোনোদিন কোনো বিপদ আসছে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস তাহলে এই প্রক্রিয়াটা করবি যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে বললাম কি প্রক্রিয়া সাধুজি সাধু বলল নে ভালো করে দেখ আর এই মন্ত্রটা মুখস্ত করে নে একে বলে গাত্রবন্ধন শীতটা বেশিক্ষণ লাগলো না বললাম কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কী করে সাথে একটু হাসলো তারপর বলল। তুই ঠিক বুঝতে পারবি তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম বললাম কিন্তু আমি তো পারিনি আজ থেকে তোকে কিছুটা শক্তি দিলাম যা ভালো মন্দ যাই আসুক তুই আগে থেকে আন্দাজ করতে পারবি আমি হাত জোর করে বললাম আমাকে আপনার শিষ্য করে নিন আমি দীক্ষা নেব আপনার কাছে সাধু ভুরু কুচকে বলল ও সব হবে টবে না আমি কাউকে শিষ্য করি না আবদার করিস না যা কেটে পার আমি বললাম আবার কবে আপনার দেখা পাব এমনিতে দেখা পাবি না তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব তারপরে একটা আতপরা কার তুলে নিয়ে ধুনি খুঁজিয়ে দিতে দিতে বলল যা যা ভাগ পালা বাড়ি ফিরে এলাম পরদিনই সেই সাধু আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে পরদিন বিকেলে বরতলা গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আতপোড়া কাঠ পড়ে আছে মাসখানে কাটল কিছুই যেন আর ভালো লাগে না কে বলি বাড়ির বের হয়ে পড়তে ইচ্ছা করে পথ যেন দারুণ আকর্ষণে টানছে কেবল যে ধর্মের স্পৃহতা নয় একটা ভবঘুরেমি পেয়ে বসলো আরও কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যিই কয়েকটা জামা কাপড় আর দশটা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে এই জন্য সারাদিনই প্রায় হাঁটতাম যতটা দূরে গিয়ে পড়া যায় রাত্রিরে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে তখনকার লোকজন ছিল ভালো অভাব ছিল না গোলা ভর্তি ধান পুকুর ভর্তি মাছ নিজের গরু দুধ অতিথিকে অব্রাহ্মণ গৃহস্বামী হলে গোয়ালঘরের এক পাশে পরিষ্কার করে রান্নার আয়োজন করে দিত সেখানে বসে রাখতাম তারা আবার অপেক্ষা করত ব্রাহ্মণে প্রসাদ পাবার কিশোরী প্রশ্ন করলো জিনিসপত্রের দাম তখন কীরকম ছিল তারা বলল গাঁয়ের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না সবই তো গ্রামেই উৎপন্ন হতো তবে হ্যাঁ মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাবার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে দশ আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে দুজনে রান্না করে খেয়েছিলাম তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি আর একটু দড়াদড়ি করলে আট আনার ভিতরেই হয়ে যেত আমি অবাক হয়ে পড়লাম দশ আনায় একটা আস্ত পাঠা বটেই সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না দুজনে মিলে গোটা পাঠাটা খেয়ে ফেললেন তা পারবো না কেন গাঁয়ের ছেলে আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যায়ামোতেও ভুগতাম না আমার খাওয়ার কথা আর কি শুনছ আমার বাবার খাইয়ে হিসাবে দশটা গাঁয়ের মধ্যে নাম ডাকছিল সে গল্প এখন পরে একদিন বলবো কিশোরী বলল হ্যাঁ যে গল্পটা হচ্ছিল সেটাও তারা বলতে শুরু করলো এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল রোজ রোজ অকারণে পথ হাঁটা লোকের বাড়িতে আশ্রয় নেয়া তাদের দাক্ষিণে ভালো ভালো খাওয়া শুধু খাওয়ার জন্যেই কি বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতে কি আমার ভাতের হাব ছিল কিন্তু যা চাই তা পাই কই যাই হোক পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যেবেলা একটি গ্রামে এসে পৌঁছালাম গ্রামটা ঘনবসতি নেই একটু ছাড়া ছাড়া বাড়িঘর আম জাম বাঁশবাগানে ভরা একটা বড় আম গাছের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম সুন্দর বলতে পাকা বাড়ি নয় পোড়ো চালের বড় সড়ো আট দশখানা ঘর মাঝখানে উঠোনকে ঘিরে বিরাট উঠোনে ধানের গোলা এক পাশে গোয়ালে কখানা গরু সাঁজালের ধোঁয়ার মধ্যে বসে বসে জাবর কাটছে আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে সাঁকে ফুঁ পড়ল সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুঁটে বেরোচ্ছে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল কি চাই বললাম আমি বিদেশি লোক রাত্রিটা একটু থাকবার সুবিধে হবে কি আপনারা বললুম ব্রাহ্মণ লোকটা আসুন আসন করে ব্যস্ত হয়ে আমায় দাওয়ায় বসালো পা জল দিল তার নাম মাধব ঘোষ সেই বাড়ির মালিক চাষবাস আছে প্রায় পঞ্চাশ বিঘে ধব লোক বেশ ভালো আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে বসে গল্প করে আর একটু বাদে বাদে হুঁকোটিকে এগিয়ে দিয়ে বলে সাজুন ব্রাহ্মণের প্রসাদ পাব কথায় কথায় আমি বললাম আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর না এই যে তুমি আমাকে এত যত্ন করছো এতে তোমার লাভ কী জীব কেটে মাধব বলল আগে ও কথা বলবেন না ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে দুটো চাল দিতে পারছি তো আমার সৌভাগ্য তবে কথা কি জানেন সব অতিথি আবার সমান হয় না এই তো দিন সাথে আগে আমাদের বাড়িতে এসে এক কাণ্ড ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম কেন কি হয়েছিল চুরি টুরি নাকি তাহলে তো বরং ছিল ভালো শুনুন না কাণ্ড এই ঠিক গেল সোমবার বিকেলের দিকে একটা লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে তোমার এখানে থাকবো আমার সাদা মনে কাদা নেই বললুম থাকুন গোয়ালঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম দিব্যি চেহারা তার ফসার রং এই মোটা পৈতের গোছা দেখে কিছু বোঝবার উপায় নেই নিঃশেষে কলকেটি উপর করে তামাকের গুল ঝেড়ে কলকেটি এক পাশে রেখে মাধব বলল সে রাত্রে কিছু হলো না পরের দিন সকালে সন্ন্যাসীটি যাওয়ার সময় আমাকে বলল কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয় আমি বললাম আমার মেয়ে কেন বলুন তো তারপর কি বলবো আপনাকে সন্ন্যাসী যা বললো তা শুনে তো নিমিষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে বলে কি তোমার ওই মেয়েটি আমাকে দাও আমি ভৈরবী করব। ও শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে আমি অবাক হয়ে বললাম তারপর মাধব বলল? পড়ল তারপর আর কি আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড়ো হয়ে গেল বলুন যাও ঠাকুর ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বেরোতে হতো না সন্ন্যাসী আমার দিকে কটমট করে তাকে যাওয়ার সময় বলে গেল কাজটা ভালো করলি না তোর মেয়ে উদ্ধার হয়ে যেত প্রতিফল হাতে হাতে পাবি আমি অবাক হয়ে শুনছিলাম বললাম বলো কি হে এ তো সাংঘাতিক ব্যাপার লোকটা আর আসেনি তো মাধব ঘোষ হেসে বলল তার আর সাহস হবে না সন্ন্যাসী হলেও প্রাণীর মায়া তো আছে মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা নেই খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসেছে একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো কেন খান ওইটুকু ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম সে ছাড়তে চায় না কিছুতেই আমি প্রায় জোর করে চলে এলাম বলা যায় কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগলো এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব কথা দিয়ে বেরিয়ে পড়লাম দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই তারপর আবার হাঁটি সারাদিনে প্রায় মাইল পনেরো ষোলো হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি নেই রুক্ষ পাদপহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর করে বয়ে চলেছে করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে রাখলাম মিনিট পনেরো হেঁটে দেখি সামনে এক শ্মশান অন্তত যতদূর চোখ চায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি ছেঁড়া মাদুর কাঁথা ভাঙা কলসি এইসব পড়ে আছে কিশোরী বললে ওই নির্জন শ্মশানে শুনতে পেলাম না ভয় করলো না না ভয় করবে কেন শ্মশান অতি পবিত্র স্থান সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায় তার ঊর্ধ্ব লোকে প্রস্থানের পর সুগম হয় শ্মশানে ভয় কিসের যাই হোক দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে দেখছি হঠাৎ গম্ভীর ভারী গলায় পেছন থেকে কে যেন বলে উঠল এখানে কি চাই কি ভয়ানক গলার স্বর লোহার নামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে চমকে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা মুখময় অযত্ন বর্ধিত জঙ্গল লম্বাই আমার মাথা ছাড়িয়ে আর এক হাত পরনে রক্তাম্বর পায়ে বৌল দেয়া কাঠের পুরু খরম তিনি বললেন কি দরকার এখানে সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র কোথায় যাওয়া হবে কোথাও না মানে ঠিক নেই সাধু কি বুঝলে জানি না কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো তারপর তার দাঁড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল সে বলল আয় আমার সঙ্গে সেই ঘনামান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা গা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর কাঁতা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ির মতো বানিয়েছে বললাম এইখানে আপনি থাকেন কেন অসুবিধাটা কি সাধুর কথাবার্তা যেন কেমন কেমন আমি বললাম না অসুবিধা আর কি তাই বলছি সাধু আমাকে ঝুবড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে বলল এই নাও খাও নিলাম কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে সাধু হবার ইচ্ছে নাকি আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম তুই আমার কাছে থেকে যা আমি তোকে চেলা করে নেব থাকবি তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বরতলা সেই সাধুও তোর কপালে তন্ত্র সাধনা চিহ্ন আছে থেকে যা তুই আমার কাছে আমি একটু পড়ে পড়লাম এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি বরং কেমন একটু অস্বস্তি হয়েছে এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইলো দেখে সে ভাব বেড়েছে বই কমেনি ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না অবশ্য আমার আর চিন্তা কী থাকি কদিন ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায় সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি বাজিয়ে দেখতে দোষ কোথায় বললাম থাকবো সাধু বলল বেশ আমি একটা বিশেষ সাধনা করছি সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তারপর তোকে দীক্ষা দেব কি সাধনা সে আছে সময় হলেই জানাব তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে থেকে গেলাম সাধুর কাছে দু চার দিন কেটে গেল সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কী সব সংগ্রহ করে আনে বোধ হয় নিজের সাধনার জিনিসপত্র রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো ভাত রান্না করি অনেক রাত্রিরে খাওয়া হয় ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো সাধু একজন কাপালিক একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির ঝুবড়ি থেকে ছড়িয়ে এনে চড়াইটার পেট চিড়ে নাড়ি ভুড়ি বের করলো সাধু তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে আবার ঝুবড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটি সরা এনে একটায় মরা পাখিটা রেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল তারপর একটু আটা মেখে সে আটা দিয়ে দুটো সরাই মুখে মুখে জুড়ে দিল আমি অবাক হয়ে বললাম এ দিয়ে কি হবে সাধু সংক্ষেপে বলল কাজ আছে তারপর আমার হাতে মুখবন্ধ সরা দিয়ে বলল আগুনে পোড়াও তো এটা এক ঘন্টা ধরে পোড়াবে এইভাবে তিন দিন এক ঘন্টা ধরে পড়াবে নাও রান্না হয়ে গিয়েছে কিন্তু আগুন তখনও জ্বলছে আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম সাধু বললে দ্রব্যগুণ বুঝলে দ্রব্যগুণ এক বিরাট জিনিস তুমি মানো বললাম নিজে প্রত্যক্ষ করিনি কখনো গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি কিন্তু যে সব কথা শুনতে পাওয়া যায় বসীকরণ স্তম্ভন সেসব দেখিনি সাধু হেসে উঠে বলল। বসীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি ওর অনেক রকম উপায় আছে বেশিল জটিল প্রক্রিয়া যাওয়ার দরকার কি একটা সোজা উপায় শিখিয়ে দিই শোন চেষ্টা করলে তুমিও পারবে আগে কি যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয় তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে হাতে ধরে ফেলতে হবে সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ বা যাও কিছু সঙ্গে খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে আছে আমার কাছে দেখবে সাধু ঝুবড়ি থেকে একটা শুকনো অসত্য পাতা হাতে করে বেরিয়ে এলো বললো মাসের অমাবস্যায় ধরেছিলাম থাকো আমার কাছে এর গুণ দেখিয়ে দেব তিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে নাক মুখ চোখ সব ফুট একটা মানুষের মূর্তি এদিনও অবাক হয়ে জিজ্ঞেস করলাম এদি কি হবে এদিনও সাধু রহস্যময় হেসে বলল কাজ আছে তখন আমি সাধুর উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না আরো তিন চার দিন কাটলো একদিন বিকেলে আমি রান্নার জন্য কাটকুটো এক জায়গায় জড়ো করছি সাধু কাছে এসে বসলো বলল। তুমি প্রকৃতির সংজ্ঞা শক্তিতে বিশ্বাস করো বললাম আগে ঠিক বুঝতে পারলাম না প্রকৃতির অনেক রকম শক্তি আছে যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে বাতাস দান করে বৃষ্টি দান করে এগুলো তো আমাদের প্রাণ বাঁচে এগুলি শুভ শক্তি আবার মহামারী দুর্ভিক্ষ বন্যা যুদ্ধ এগুলো হলো সংহারক শক্তি এছাড়া নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে সাধনার দ্বারা তাদের জাগ্রত করা হয় যেমন বেতাল জাগানো বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর নিষ্ঠুর অপশক্তি তার মারক ক্ষমতাও অমোঘ একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অব্দি তার নিদ্রা বললাম আর যদি কাজ শেষ না করতে পারে যদি বাধা পায় সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল বলল বেতালকে বাধা দেওয়া খুব কঠিন প্রায় অসম্ভব কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে এইসব নিয়ে খেলা একটু চুপ করে থেকে বলল আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো তুমি ভয় পাবে না তো প্রথমে ভাবলাম বলি হ্যাঁ তারপর জিনিসপত্র পোটলা করে পালাই কিন্তু কেমন একটা আকর্ষণ হলো বললাম না আপনি কি এই সাধনা করছিলেন সন্ন্যাসী হেসে বললে তাই সেদিন রাত্রির যখন গভীর সাধু তার ক্রিয়াকর্ম শুরু করল জবা ফুলের মালা রক্তচন্দন এসব আগে থেকে জোগাড় করা ছিল সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো তারপর সেটাকে কোমর অবধি পুঁদলে মাটিতে তার চারদিকে বেড়ার মতো মাটিতে রেখে দিল একটি জবা ফুলের মালা পদ্মা বসে বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো এইসব বলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল সাধুর ঝুবড়িতে একটা মরার কুলি ছিল আগেই দেখেছি সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল সেই বন্ধ সরাটা কই আমি সরা এনে দিলাম সাধু আটাগুলো নোং দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুললো দেখলাম তিন দিন পোড়ানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে সেই ছাই এক চিমটে নিয়ে মদে মেশালো সাধু তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম সাধুর চোখ দুটো ছোট ছোট করে কোটরে গিয়ে যেন দু টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো আমার দিকে ফিরে সাধু বলল। শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করলাম ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করলো তারপর তামার কোষায় গাওয়া ঘি একটা জবা ফুল আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারদিক সাধু বিকৃত গলায় হেসে উঠল আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল আমি অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলাম মূর্তিটাকে খুব পরিষ্কারভাবে যে দেখেছিলাম তা বলতে পারি না তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতে বু ঠান্ডা আসে বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি অপছায়া সাধু বলল। দেখলে ওই বেতাল আমি বললাম কোথায় গেল সাধু বসে বলল, এদিকে সরে এসো আমি আসল কথাটা এতদিন বলিনি আজ বলি আজ থেকে পনেরো কুড়ি দিন আগে এখান থেকে মাইল দূরে এক গ্রামে আমি কুড়ি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি আতিথ্য গ্রহণ করি আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল মাধব ঘোষ তাহলে এই কাপালিকে সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল বটে সাধু বলে চলেছে সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল আমার বর্তমানে কোনো ভৈরবী নেই আমি পরদিন সকালে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম মাধব তো ধিলই না উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল সে অপমান আমার বুকে কটার মতো বিদে আছে বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা পেয়ে বললাম কি করবেন আপনি করব কি করেছি এই যে পেতাল জাগিয়ে পাঠালাম কোথায় গেল সে পাঠালাম ওই মাধব ঘোষের বাড়ি এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল কি হবে মাধব ঘোষের আজ তার নিজের ক্ষতি হবে না আজ তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি কাল অমাবস্যা কাল পূর্ণাহুতি দেব হোম করে ওই যে নিম কাঠের পুতুল দেখছ ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি তারপর তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে পাবে না কোথা দিয়ে কি হলো সাধুর মুখখানা আমার কাছে নেগড়ে বাঘের মতো লাগছিল আমি আর সহ্য করতে না পেরে বললাম কিন্তু আপনি অন্যায় করছেন এ ঠিক নয় সাধুর চোখ দুটো আবার ধক করে চলে উঠল পৈশাচি ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল কি বলতে চাস তুই আমি অন্যায় করছি আমার যেন কেমন সাহস এসে গেল বললাম নিশ্চয়ই অন্যায় আপনি কুকর্মে লিপ্ত আছে জানলে আমি একদিনও থাকতাম না এখানে প্রতিহিংসা সাধনের জন্য নর অধর্ম মূর্খ কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয় তুই তার কি বুঝবি তামুন আপনার মতন নরকের ক্রিমিক্রুটের কাছে নয় আমি চললাম আপনি থাকুন আপনার কুষ্ঠির সাধনা নিয়ে হনন করে হেঁটে সে রাত্রি রহনা দিলাম শ্মশান থেকে পিছনে সাধু ডেকে বলল যাচ্ছিস যা কিন্তু শুনে যা আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর দেখেনি মনে রাখিস অনেক দূর চলে এসেছি তখনও পেছন থেকে রাত্রিরের নির্জনতা ভেদ করে সাধুর মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম দেখি সমস্ত পাড়িটা যেন কেমন ঝিমিয়ে আছে ভেতরে কেউ যেন জেগে নেই আমার বুকটা ছ্যাত করে উঠল না জানি বেতাল কাল রাত্রে কি করে গিয়েছে উঠোনে দাঁড়িয়ে ডাক দিলাম মাধব মাধব ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল ঠাকুর মশাই আপনি এসেছেন আমি যেন একটু বল পেলাম ভগবান পাঠিয়েছে না আপনাকে দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে মুখ শুকনো বললাম কি হয়েছে কোনো বিপদ আপদ হয়নি তো আর বিপদ গতকাল রাত্রে আমার দুখানা গাই গরু মরে গেল ঠাকুর মশাই সে কি গরু মারা গেল কি করে কি করে বলি বলুন দেখিনি ঠাকুর মশাই আশ্চর্য ব্যাপার তখন অনেক রাত হঠাৎ গোয়ালে কেমন একটা শব্দ শুনলাম মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে উঠে বাইরে যাবার আগেই মুংলি গাইটা চিৎকার করে উঠল গিয়ে দেখি রাত্রি আর মুংলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে কি হলো কে জানে তখনই লোক পাঠালাম পাশের গায়ে গোবদ্ধির জন্য সে এলো বটে কিন্তু কিছুই বুঝতে পারলে না আজ সকালে মারা গেল গরু দুটো মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো বলল আজ সকাল থেকে আমার মেয়েটার চর গা যেন পুড়ে যাচ্ছে এসব তো ভালো কথা না ঠাকুর মশাই আপনি এলেন ভালোই হলো ব্রাহ্মণ মানুষ ভিটে বাস করলে আমার ভয় কেটে যাবে বুঝলাম সবই কিন্তু আমার কি করার আছে কিছুই বুঝতে পারলাম না আমি থাকলে মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি একটু অদ্ভুত ঘটনা ঘটলো তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছিল ফলার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গারু চেয়ে বাগান সারলাম কারু হাতে নিয়ে ফিরছি হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল ঠিক কিরকম তা বোঝাতে পারবো না যেন আমার খুব বড় একটা বিপদ আসছে খুব কাছে এসে গিয়েছে সে বিপদ ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠলো সেই অন্ধকার নির্জন আম বাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল কেন এরকম হচ্ছে আমার তাড়াতাড়ি ফেরার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের গুঁড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে আর একটু হলে বোধ ভয় পেয়ে চিৎকার করে উঠতাম কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পেরেছি আমাদের গায়ের বরতলা সেই সৌম মূর্তি সাধু যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন তাহলে কি সত্যি আমার আর সেই বিপদের দিন এসেছে দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করলো তারপর হঠাৎ কোথায় সাধু কোথায় কি কেউ নেই কোথাও আমি একা অন্ধকারে গারু হাতে দাঁড়িয়ে ফিরে এসে মাধব ঘোষকে ডাকলাম বললাম দেখো আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ কি বিপদ তা আমি তোমাকে বলবো না তোমার জেনেও কাজ নেই মোট কথা আজ আর তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো আর আমাকে এক ঘটি জল এনে দাও তো মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল দৌড়ে এক ঘটি জল নিয়ে এলো সে আমি সাধুর দেয়া গাত্রবন্ধনের মন্ত্রটা জলটা শোধন করে বাড়ির চারদিকে ঘুরে ছিটিয়ে গন্ডি কেটে দিলাম আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার আর মাধবের কাপালে আমাকেও ছাড়বে না আজ অমাবস্যা আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে অন্যেরা হয়তো নিরাপদ কিন্তু তবু সাবধানের মান নেই জেনে সারা বাড়ির চারদিকেই গণ্টি দিয়ে দিলাম রাত্রে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম তুমি আমি আজ এক ঘরে থাকবো বাড়ির সবাই শুয়েছে আগে হ্যাঁ ঠাকুর মশাই বেশ এসো আমার সঙ্গে ঘরে গিয়ে আমি মাধবকে বললাম ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে এই যে খাটের পায়ার কাছে এইখানটায় ঢালো আচ্ছা এইবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গন্ডি কাটো নাও শুরু কর আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি তুমি গৃহস্বামী তোমাকেই করতে হবে নইলে আমি করে দিতাম সেই গন্ডির ভেতরে উঠে আমরা দুজন বসে রইলাম সে কি ভয়ঙ্কর রাত আমার বুকের ভেতরে একটি বিচিত্র বিপদের ঘন্টা বেজে চলেছে কি যেন ঘটবে কে যেন আসছে আমার পাশে চুপ করে বসে মাধব ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আম বাগান কেঁপে উঠল ঝড়ের সময় নয় কিছু নয় হাওয়া এলো কো থেকে ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পরিণত হলো সমস্ত আম বাগান যেন ভেঙে পড়বে বাড়ির জানলা দরজা তড়াম তরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠলো আমি চেঁচিয়ে বললাম কেউ বাইরে আসবেন না সব ভেতরে চুপ করে বসে থাকুন ঝড়ে শব্দের মধ্যে কার যেন বিকৃত গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে কে যেন ঝড়ের ছত্ত প্রাণ প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকবার বারবার বার অদৃশ্য কিসে বাধা পেয়ে ফিরে যাচ্ছে কানেক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল আবার শান্ত আমবাগান। মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে যে বাড়িতে ঢোকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে আমার বুকের ভেতরে এই বিপদের ঘন্টা হঠাৎ থেমে গেল মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল আমি বললাম আর ভয় নেই বেঁচে গেলাম বোধ সেদিন রাত্রিটা আমরা খাটেই বসে রইলাম পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ে জ্বর নেবে গিয়েছে আমি সকালেই বিদায় চেয়েছিলাম মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না খালি বলে আপনার দয়াতেই রক্ষা পেলাম বেঁধে রাখতে পারবো না জানি তুই এ বেলাটা থেকে যেতেই হবে থেকে ভালোই করেছিলাম নইলে ঘটনা শেষটুকু জানতে পারতাম না বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে প্রায় মাইল খানেক চলে এসেছি দেখি ঘোড়ায় চড়ে এক ডালকা বাবু কোথায় যেন চলেছেন পেছনে দুজন পাকড়িওয়ালা সেপাই সে পাই আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন কি মনে হতে একজন সে পাইকে জিজ্ঞাসা করলাম কোথায় চলেছ বাপু সে ভাইটা বললো সামনের বিরাম খালিতে একটি শ্মশান আছে জানেন সেই শ্মশানে এক কাপালিক থাকতো সে খুন হয়েছে ধরা গলায় বললাম খুন হয়েছে বোঝা গেল কি করে মাথাটা নাকি একেবারে মুজরে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে অনেকে মিলে করেছে আর কি একজনের না আমি তখন সব বুঝতে পেরেছি কাপালিখি তো বলেছিল বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে জাগিয়েছে তাকেই আক্রমণ করে কি ভয়ঙ্কর মৃত্যু একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছা হয়েছিল পরে সেই ইচ্ছে দমন করি মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবার রওনা দিলাম গল্প শেষ করে তারানাথ বললে রকম শুনলে আমরা বললাম ভালোই পথে বেরিয়ে কিশোরীকে বললাম বিশ্বাস হলো সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বললে দিনটা তো ভালোই কাটলো